খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এ কি হয়তো বলে ভাগ্য কানে এসেছিল পেছনের কামরায় আগুন লেগেছে নিজেদের প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেন বেশ কয়েকজন যাত্রী তারা বুঝতেই পারেননি পাশের ট্রাকেও আসছে একটা দ্রুতগতির ট্রেন এক ট্রেন থেকে লাফিয়ে নাম উল্টো দিক থেকে আসা ট্রেন ফিষে দিল যাত্রীদের ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কুমান্দি স্টেশনে দুর্ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে আহত আরও চারজন জানা গিয়েছে শুক্রবার রাঁচি সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটে রাত আটটা নাগাদ গাদা ও কুমান্দি স্টেশনের মাঝে পৌঁছতেই হঠাৎ ট্রেনে হইচই পড়ে যায় যাত্রীরা জিজ্ঞাসা করতেই কেউ বলেন যে ট্রেনের একটি কামরায় আগুন লেগেছে এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে প্রাণ বাঁচাতেই কয়েকজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপতেন রাঁচি শাসনাম ইন্টারসিটি এক্সপ্রেস থেকে নেমে পড়লেও যাত্রীরা বুঝতেই পারেননি পাশের ট্রাক যেখানে তারা লাভ দিয়ে নেমেছেন সেই ট্রাকেও আসছে ট্রেন চোখের নিমিশে মালগাড়ি এসে ধাক্কা মারে ওই যাত্রীদের ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি ও এক মহিলার মৃত্যু হয়েছে আহত আরও চার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি ধানবাদ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয় কিভাবে এবং কোথা থেকে ট্রেনে আগুন লাগার গুজব রটল তার তদন্ত শুরু করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের